সিবিআই ডাকলে সিবিআইয়ের ডাকে সিবিআইয়ের কাছে যাওয়া উচিত অনুব্রতর সিবিআইয়ের সামনাসামনি হওয়া উচিত আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় রুজিরাকেও সিবিআইয়ের সামনাসামনি হতে হয়েছে আমাদের দল কখনোই সিবিআই ডাকলে তা এড়িয়ে যাওয়ার কথা বলে না সিবিআই ডাকলে অনুব্রত অসুস্থ হয় আবার কখনো অনুব্রত অসুস্থ হলেই সিবিআইয়ের ডাক পড়ে দক্ষিণেশ্বরে পুজো দিতে এসে অনুব্রত মণ্ডল প্রসঙ্গে উষ্মা প্রকাশ করে একথায় জানালেন বিধায়ক মদন মিত্র অক্ষয় তৃতীয়ার দিন দক্ষিণেশ্বর মন্দিরে দলের মঙ্গল কামনা করে ও আগামী পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে তার নতুন গানের কামনায় পুজো দিলেন বিধায়ক মদন মিত্র এদিন তিনি বলেন পুজো দেওয়ার পর জোড়া ফুল পেয়েছেন তিনি তাতে কোনো পদ্ম ফুল পাননি এতেই প্রমাণিত পদ্ম কেউ চায় না আবার এলে অনুব্রত অসুস্থ হয় সেটা কেউ বলতে পারে না আমার কাছে অনুব্রত যখন অসুস্থ হয় তখনই সিবিআই আসে আমার যা মনে হয় আমি বলতে পারবো না এটা সিবিআই বোধহয় খবর রাখে অনুব্রত কখন পাপ ফুলছে কখন শরীর খারাপ হচ্ছে যাই হোক আমি এসেছিলাম দেখো আমি সব আজকে বলতে চাই না আজকে অক্ষয় তৃতীয়া কিন্তু আমাদের দল কখনো বলেনি যে আমরা সিবিআই সহযোগিতা করবো না আমাদের দলের রাজীব কুমার দলের নয় পুলিশ কমিশনার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার স্ত্রী সৌগত রায় ফিরাদ হাকিম আমি মদন মিত্র এমন কেউ নেই যে আমরা সিবিআই কে কোঅপারেট করিনি আমি পড়ছে না আমি তা বলবো কেন আমরা গেছি হয়তো অসুস্থ বলে যেতে পারছে না এরপর যাবে কতবার অসুস্থ হবে এখন কতবার অসুস্থ হবে শুধু মা বলতে পারে আমি যেমন তেইশ মাসে ষোলো মাস অসুস্থ ছিলাম পিজি হাসপাতালে ভর্তি ছিলাম না না আমি সিবিআই আন্ডারে অ্যারেস্ট ছিলাম অ্যারেস্ট অবস্থাতেই আমি পিজিতে ষোলো মাস ছিলাম কারণ আমার প্রায় তেরো